দেখো আমি রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগ। শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। আর হচ্ছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, তো যাব হচ্ছে আমার একটা দেওরের সঙ্গে যাব। তোমাদের দাদা ভাই নিয়ে যাবে না, মানে দাদা ভাই যাবে না, তো হচ্ছে দেখি স্কুটি এনেছে মনে হয়, স্কুটিতে করে যাব। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছে, হচ্ছে আমি এখন যাব একটু গ্যাস অফিসে। গ্যাস অফিসে বলতে হচ্ছে সরকারি গ্যাসের ফর্ম জমা দিতে যাব, সরকারি গ্যাসের ফর্ম জমা দিতে যাব। আমার হচ্ছে শাশুড়ি মার নামে যে গ্যাসটা ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই বললো দেখো না, যদি হয় সবাইকে দিচ্ছে, আবার নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে, তো সবাইকে যখন দিচ্ছে দেখো, গিয়ে দেখো, যদি হয় তো ভালো, না হলে শাশুড়ি মারটাই আমার নামে ট্রান্সফার করে দেবে। কিন্তু তো আগে আজকে যেয়ে তো দেখি, তারপরে তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা এসেছি, আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো মানে মনে হচ্ছে কেউ রং ঢেলে রেখেছে, ঢেলে দিয়েছে, আর এত সুন্দর সাদা নীল, মানে একদম জাস্ট অসাধারণ। আর দেখো আমরা হচ্ছে অর্ধেকটা চলেও এসেছি রাস্তায়, আর কি পরিমাণে রোদটা উঠেছে সেটাই একটু দেখো, মানে রোদ তো হচ্ছে ফেটে পড়ছে, আর আকাশটা অবশ্য একদম ঝলমলে পরিষ্কার। তো দেখো প্রায় পৌঁছে গেছি, বেশি দূর না, 10 মিনিট হচ্ছে বাইকে, বাইক তো না স্কুটিতে এসেছি, হচ্ছে 10 মিনিট সময় লেগেছে। আর এই দেখো চলেও এসেছি অফিসে, একদম মানে ঢুকেও গেছি, আর হচ্ছে এই দেখতেই পাচ্ছ। তো দেখো আমি বাড়ি এসে দেখি চিকেন এনেছে, চিকেনটা না ধুয়েও রাখিনি, একটু ফ্রিজেও রাখিনি, ওই ক্যারি প্যাকেটের মধ্যেই বেসিনে রেখেছি। তাহলে তোমরাই বলো একটু ধুয়ে রাখলে বা ফ্রিজে দিয়ে দিলেই ভালো থাকতো। আর দেখো আম এনেছিল, আমটা হচ্ছে সব অমনি রেখে দিয়েছিল, আমগুলো হচ্ছে আমি ধুয়ে নিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো, কারণ হচ্ছে ধুয়ে রাখলে একটু ভালো থাকবে, না হলে ফ্রেশ হয়ে যাবে, আর ক্যারি প্যাকেটেও রাখবো না, তাহলে নষ্ট হয়ে যাবে। আর তো দেখো এখানে হচ্ছে রান্না আমি বসিয়ে দিয়েছি, আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আর হচ্ছে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। রান্নাটা হচ্ছে সর্ষের তেলেই করবো, আর এটা চিকেন রান্না করবো, তোমরা তো দেখলেই চিকেন এনেছে। আর হচ্ছে প্রথমে আলুগুলো দিয়ে নিলাম, আলুগুলো আগে ভেজে নেবো, আর হচ্ছে চিকেনে আলু মাস্ট চাই, আমার হাজব্যান্ডেরও চাই, আমার মেয়ের জন্যও চাই, আমার না হলেও অবশ্য চলে আলু, কিন্তু তবুও চাই। আর দেখো দুটো রসুন দিয়ে দিলাম, দেখো আলু তো চাই, আর দিয়ে দিয়েছি দুটো রসুন, আর রসুন আমি একাই খাই, তোমার আমার হচ্ছে বড় খাই না, আর আমার মেয়ে তো খাই না, আর রসুনটা বেশ আমার ভালোই লাগে, এই রসুনটা হচ্ছে খেতে হেভি টেস্ট লাগে, আর এটা হচ্ছে রুটির সঙ্গে আরও বেশি টেস্ট লাগে রুটি দিয়ে। তো দেখো এবার হচ্ছে দিয়ে দিলাম একটু নুন আর হচ্ছে হলুদ, এবার এই নুন হলুদ দিয়ে একটু ভালো করে আলুটা আমি ভেজে নেবো, কারণ আলুটা একটু ভালো করে ভাজা হলে আলুর টেস্ট অন্যরকম লাগে। অনেকে দেখেছি আলু হচ্ছে মাংসের সঙ্গে একবারে কষিয়ে নেয়, মানে মাংসের সঙ্গে আলুটা দেয় কাঁচা আলুটা, কিন্তু আমার ওই আলুটা টেস্ট লাগে না, কেমন যেন মনে হয় ঠিক সিদ্ধ সিদ্ধ লাগে। আর এই আলুটা হচ্ছে আগে একটু ভেজে নিলে বেশ টেস্ট লাগে। তো দেখো আমার হচ্ছে আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি হচ্ছে নামিয়ে নেবো, আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর দেখো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর হচ্ছে এর মধ্যে দেব একটু গোটা জিরা দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, এইগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু, মশলা তো না একটু পেঁয়াজটা, যাই হোক ভালো করে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নেবো, বেশ ব্রাউন করে, লাল লাল করে হালকা, যাতে একদম পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে, অমন করে ভেজে নেবো। আর আমি আগে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, হচ্ছে আদা রসুন আর হচ্ছে গোটা জিরে ছিল, জিরের গুঁড়ো ছিল না, তাই সে গোটা জিরে, আদা রসুন আর হচ্ছে টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, লঙ্কা এগুলো পরে, গুঁড়ো মশলাগুলো পরে দিয়ে দেবো। আর দেখো দিয়ে দিলাম পেস্ট, আমি দিয়ে দিলাম যেটা পেস্ট করে রেখেছিলাম, তোমাদের বললাম আদা গোটা জিরা হচ্ছে টমেটো আর রসুন। তো এবার আমি মশলাটা খুব ভালো করে কষাবো, কারণ হচ্ছে মশলা যত ভালো করে কষানো হয় মাংসের টেস্টও ততটাই ভালো হয়। তো দেখো আমার মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, আর টমেটোর জন্য কালারটা বেশ সুন্দর হয়েছে আগেই,
আর দিয়ে দিলাম লবণ আর হচ্ছে হলুদ। আর মনে হচ্ছে যে মানে মশলাটা অলরেডি হয়ে গেছে কিন্তু এখনও হয়নি। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আগেই বললাম জিরের গুঁড়ো ছিল না, আমি গোটা জিরে হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো হচ্ছে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর মশলা যত সুন্দর কষানো হবে তত সুন্দর টেস্ট হবে। তো আর একটু দিয়ে দিলাম হচ্ছে এটা লঙ্কার গুঁড়ো। এবার এইসব দিয়ে আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেবো। মশলা আমার অলরেডি হচ্ছে 90% কষানো হয়ে গেছে। তো দেখো আমি এবার চিকেনটা দিয়ে দিলাম, যা চিকেনটার জলটা ঝরাতে ভুলে গেছি, যাই হোক ওটা দিয়ে দিলাম। তোমরা জল শুদ্ধ দিয়ে না, আমার একদম খেয়ালে ছিল না ওর ভিতরে জল উঠে আছে একটু। তো যাই হোক আমি হচ্ছে চিকেনটা ভালো করে হচ্ছে কষিয়ে নেবো। আর হচ্ছে মাংসের চিকেন মানে যত ভালো কষানো হবে টেস্টও তত ভালো হবে। তোমরা ভাবছো দিদিভাই অল্প তেল দিয়েছে, আসলে তেল একটু কমই দিয়েছি, আর বেশি চিকেন তো না হচ্ছে, অল্প চিকেন তো ওতে ওই তেলেই হয়ে যাবে, তেলটা একটু কমই দিয়েছি কারণ হচ্ছে তেল মশলা প্রচুর পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে, যার জন্য অল্প চিকেন হলে তেল তো অল্পই দিতে হয় বলো। আর বেশি তেল দিলেও অনেক সময় অল্প চিকেনে বেশি তেল দিলেও টেস্ট হয় না। তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম জল। জল দিয়ে এবার হচ্ছে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিলাম জলটা দিয়ে। এবার ঢাকা দিয়েছি, দেখো অনেকক্ষণই 10 মিনিট মতো ফুটেছে। দেখো আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেবো কতটা কি হয়েছে, আলুটা কেমন সিদ্ধ হয়েছে, ঝোলটা কতটা আছে। তো চিকেনের আজকে মানে একটু শুকনো শুকনো করবো না, একটু জাস্ট একটু ঝোলঝোল করব। তো দেখো এবার হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বলতে এর সঙ্গে দিয়েছি গোটা গোটা গোলমরিচ, গোটা এলাচ, আর 2 টুকরো দারচিনি, আর হচ্ছে 4-5টা হচ্ছে গোলমরিচ। তো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি আর ওটাই দিয়ে দিলাম। আর দেখো চিকেনটার আমার কালারটা বেশ সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, মনে হচ্ছে খেতেও ভালোই হবে। তো দেখো আমার রান্না প্রায় অলরেডি হয়েই গেছে, হয়েই গেছে অলরেডি বলছি কেন, রান্না আমার হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নেবো। আর দেখো আমি হচ্ছে স্নান করে চলে এসেছি, আমার না মানে এত খারাপ লাগছে কারণ না স্নান করার পরেও কিছু ভিডিও ছিল, মানে যেমন হচ্ছে রান্না হয়ে গেছে সেই রান্নাটার ভিডিও, রান্নাটা সরি বলছি আমার মেয়েকে খাওয়াচ্ছি সেই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ভিডিওটি আমার কীভাবে ডিলিট হয়ে গেল আমি বুঝতেই পারিনি। আর তারপরে আরও কিছু ছিল, তো আজকে মানে এতটাই আমার কপালটা খারাপ, ভিডিও ডিলিট হয়ে গেল অলরেডি, আবার হচ্ছে যে কাজে গেলাম সে কাজ তো হলোই না। তো দেখো আমার মেয়ের অন্যটা আমি আগে নিয়ে বসে আছি, কালকে ওর নাচের স্কুল, তো আজকে অন্যটা তো কালকে এনেছে, সেটা তো দেখলে তোমাকে দেখিয়েছি। তো অন্যটা আমি হচ্ছে ব্যবহার করছি, আমাকে যে দেখো এসে দেখে যে আমি অন্যটা নিয়ে বসে আছি, এখনই আমার কাছ থেকে নিয়ে নেবে। তো হচ্ছে আজকের দিনটা পুরোটাই বেকার গেল বলতে, সকালবেলা তো দেখছে তখন 10:30 বাজে, 10:30 সময় কি তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার হচ্ছে তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে গেলাম। আর হচ্ছে মেয়ে অবশ্য প্রাইমারি স্কুলে পাঠিয়েছিলাম আজকে 11টার থেকে স্কুল, তো 10:30 ওর বাবা দিয়ে হচ্ছে পৌঁছে দিয়ে এসেছিল। আর হচ্ছে তারপরে আমি রেডি হয়ে গেলাম গ্যাস অফিসে, গ্যাস অফিসে গেলাম হচ্ছে আমি বলছি দেখবে তোমরা, তোমরা প্রমাণটা পেলে আমি তোমাদের কি বলেছি মিথ্যা বলেছি, আমি তোমাদের এক বর্ণ কিন্তু মিথ্যা বলিনি। আমি কি বললাম যে যেই এসে দেখবে যে অন্যটা আমি একটু গায়ে নিয়েছি সঙ্গে সঙ্গে এসে খুলে দেবে, একদম আমার কথা মানে অক্ষরে অক্ষরে মিলে গেল। তোমরা দেখো তবে হ্যাঁ কেমন আমার মেয়ে ভাবো যে অন্যটা আমি একটু নিলাম এসে সঙ্গে সঙ্গে নিয়ে নিল, তাহলে চিন্তা করো কেমন মেয়ে আমার। আর হচ্ছে নিজের জিনিসটা খুব বোঝে, আর আমার জিনিস বোঝে নষ্ট করে সে তখন আর কিছু হয় না। হ্যাঁ আমার অন্যগুলো নোংরা করো খেলো সবসময়, কেন খেলতে দেবো কেন নোংরা করে যে আছে, তোমরাই বলো অন্য কি খেলার জিনিস গায়ে পড়ার জিনিস, অন্য দিয়ে শাড়ি পর বার করবে। তো যেটা বলছিলাম হচ্ছে গ্যাস অফিসে গেলাম, কোনো কাজই হলো না, আর গেলাম এই কারণে গ্যাস হচ্ছে তোমাদের দাদাভাইয়ের নামে, আর আমার শাশুড়ি মার যে গ্যাসটা ছিল সেটা তো বন্ধ করে দিয়েছি। তো ভাবলাম যদি সরকারি জিনিস তো মানে সরকারি গ্যাস অফিস ওটা, সে তো যদি পাই তাহলে ক্ষতি কি বলো, তো গেলাম তো হবে না, নমিনি তোমাদের দাদাভাইকে নমিনি মানে একজনকে তো নমিনি লাগছে বেটা চুলে লাগে, একজনকে তো নমিনি চাই, তো সেই নমিনি হচ্ছে তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাইয়ের নামে অলরেডি একটা গ্যাস আছে যার জন্য হলো না। আর হচ্ছে বললো নমিনি 18 বছরের নিচে হলে হবে না, কারণ আমার মেয়ের আধার কার্ড হয়ে গেছে কিন্তু 18 বছর হয়নি। তো যাই হোক ঘুরে এলাম, খুবই কষ্ট হলো,
তো আর কি বলবো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে আছো, পাশে থেকো, আমিও সবার পাশে আছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।